প্রতি বছরের মতো এবছরও আমি আমার বাড়িতে কোজাগরী লক্ষ্মী পুজোর আয়োজন করেছি। আমি আমার বাড়িতে কী করে মায়ের পুজো করেছি, কীরকম করে মাকে সাজিয়েছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, মায়ের ভোগের জন্য আমি কী কী করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা তাহলে ভিডিওটা পুরোটাই দেখো। আগের দিন থেকেই ডেকোরেশন পর্ব চলছে, লাইট দিয়ে সাজানো হচ্ছে, নিরামিষ বাসনগুলো তোলা থাকে, সেগুলোকে নামিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, এই বাসনগুলোতেই পুজোর কাজ করা হয়। এই বাসনগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা বাসন, এগুলো তোলা থাকে, সেগুলোকে নামিয়ে ধুয়ে রাখা হয়েছে। লাইটটা লাগানো কমপ্লিট হয়ে গেছে, জায়গাটা সাজানো হয়ে গেছে, কেমন লাগলো জানিও। আর আমি আগের দিন রাত্রিবেলায় আলপনাটা দিয়ে রাখছি। লক্ষ্মী পুজোতে নাড়ু তো লাগবেই, সেই কারণে আমি নারকেল কুড়িয়ে নিয়েছি। নাড়ু করার জন্য আমি চিনি দিয়ে সাদা নাড়ু তৈরি করব, আর গুড় দিয়ে গুড়ের নাড়ুটাও তৈরি করব। এটা দিয়ে আমি চিনির নাড়ু করব। চিনির নাড়ু করার জন্য পরিমাণ মতো নারকেলে চিনি দিয়ে দিলাম, আর এর মধ্যে আমি কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দেব। চিনি আর গুঁড়ো দুধ দিয়ে ভালো করে নারকেলটাকে আগে মেখে নেব হাত দিয়ে। নারকেল নাড়ুতে গুঁড়ো দুধ দিলে কিন্তু ভালো স্বাদ হয়, এছাড়া এর মধ্যে যদি ক্ষীর দেওয়া যায় তাহলেও কিন্তু খুব ভালো হয়। আজকে আমি ক্ষীর দিচ্ছি না, শুধু গুঁড়ো দুধ আর চিনি দিয়ে ভালো করে নারকেলটাকে মেখে নিচ্ছি। তারপর আমি কড়াইতে পাক দিয়ে নেব। এর মধ্যে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। গত বছরও আমি যে মা লক্ষ্মীর পুজোর আয়োজন করেছিলাম সেই ভিডিও শেয়ার করেছি, চাইলে তোমরা সেই ভিডিওটাও দেখতে পারো। নারকেলটা পাক হয়ে গেছে হাত দিয়ে দেখে নিলাম। একটা ভারী বাটির পিছন দিক দিয়ে একটু চেপে নিচ্ছি, তাহলে কিন্তু বেশ মিহি হয় নারকেলটা। গরম অবস্থাতেই কিন্তু নাড়ু পাকিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু নারকেলটা পুরো ঝুরঝুরো হয়ে যাবে। একটি ছোট সাজ নিয়ে তার মধ্যে আমি সন্দেশের আকারেও কয়েকটা গড়ে নিলাম এরকমভাবে। সাদা নাড়ুটা কমপ্লিট হয়ে গেছে, এরপর গুড়ের নাড়ুটা করব। গুড় দিয়ে নারকেলটাকে পাকিয়ে নিচ্ছি। নারকেল পাক দেওয়া হয়ে গেছে, এরপর গুড়ের নাড়ুটাও করে নিচ্ছি। লক্ষ্মী পুজোতে খইয়ের উপরা দিতে হয়, সেই কারণে গুড় ভালো করে পাক করে নিয়ে খইটাকে পাক দিয়ে নিচ্ছি। অল্প অল্প করে গামলার মধ্যে খই দিয়ে খইটাকে পাক করে নিলাম। এরপর সুজির ভোগ করব। সুজিটা ঘিয়ের মধ্যে ভালো করে আগে ভেজে নিয়ে তারপর সুজিটাকে রান্না করব। লুচি করার জন্য ভালো করে ময়দাটাও মেখে নিচ্ছি। সুজিটা হয়ে গেছে, ময়দাটাও মাখা হয়ে গেছে। এরপর মায়ের ভোগের জন্য একটুখানি আমি পোলাও করে দিচ্ছি। কাজু কিশমিশটা ভেজে রেখেছি, চালটাকে ভেজে নিচ্ছি আগে। অল্প করে একটু পনির করে দেব। লুচিটা এবার ভেজে নিচ্ছি। একটু খিচুড়ি ভোগ করব, সেই কারণে ডালটাকে ভেজে নিচ্ছি। ভোগের জন্য যা যা আয়োজন করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। খিচুড়িটা হয়ে গেছে, আমি খিচুড়ির মধ্যে একটু বাদাম আর নারকেল ওপর থেকে ভেজে দিয়েছি। আর ফুলকপি আলুর তরকারিটাও করেছি, সেটা স্কিপ হয়ে গেছে। পাঁচ রকমের ভাজাও করে দিয়েছি অল্প করে। এরপর আমি চলে এসেছি মাকে স্নান করানোর জন্য। প্রথমে আমি পঞ্চামৃত তৈরি করব। পঞ্চামৃত তৈরি করে সেটা দিয়ে মাকে আমি স্নান করিয়ে নেব।
দুধ দই ঘি মধু আর গঙ্গা জল দিয়ে পঞ্চামৃত তৈরি করার পর আমি মা লক্ষ্মীকে স্নান করিয়ে দিচ্ছি। স্নান পর্ব হয়ে গেলে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর আমি মাকে সাজাব।
মা লক্ষ্মীকে সাজানো হয়ে গেছে। এরপর আমি মাকে আসনে বসিয়ে দেব। তারপর আমি আসনে আর যা যা বাদ বাকি জিনিসগুলো আছে সেগুলো দিয়ে আসনটাকে সাজিয়ে নিচ্ছি। দ্বিতীয়বারের জন্য ভূ আর্থ দোচনার্থ এস সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ঐং মহালক্ষ্মী নমঃ। ঠাকুরমশাই পুজো করে চলে গেছেন। তারপর আমি আমার মাকে আমার নিজের মতো করে আরতি করে নিলাম। আরতি করে নিয়ে এরপর আমি সন্ধেবেলা পাঁচালিটা পরে নিচ্ছি। পাঁচালি পরা হয়ে গেলে তারপরই কিন্তু আমার পুজো কমপ্লিট হবে। আজকের এই পুজোর আয়োজন তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আর জানিও আমার মা লক্ষ্মীকে তোমাদের কেমন লেগেছে। আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকো, নমস্কার।